মিডিয়া ভয়েসমেলে স্বাগত। বাংলা ধারাবাহিকে দর্শক তাকে চেনেন ডিঙ্কা হিসেবে। শ্রীময়ী সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি সপ্তর্ষি মৌলিক ইতিমধ্যেই ব্যাগে পড়েছেন একাধিক বাংলা ছবি। সামনে মুক্তি পাবে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈমাল বন্দ্যোপাধ্যায়ের সাজবাতি। তারপরে রয়েছে রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধ, নান্দিকার অন্যতম প্রধান মুখ, কি করে ছোট ও বড় পদ্মায় এলেন, উত্তরপাড়ায় আমার বাড়ি, অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলাম, যে সময়ে বন্ধুরা চাকরিতে ঢুকছে সেই সময়েও আমি লক্ষ্য স্থির করতে পারিনি, একদিন নান্দিকার ওয়ার্কশপের বিজ্ঞাপন দেখি, বললেন শব্দশী, তখন তার ওজন মোটে 45 কেজি। ধীরে ধীরে গুম করেছেন নিজেকে। ওয়ার্কশপে গিয়ে প্রথম দিন স্যার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমার দিকে মিনিট দুয়েক তাকিয়েছিলেন। মনে হয়েছিল মানুষটা যেন আমার ভিতরটা পুরো দেখতে পাচ্ছেন। নান্দিকার প্রথম দিনটা মনে করলেন শব্দশী, রুদ্রপ্রসাদ সেন সুহিনী, সাথীলেখা সেনগুপ্ত কিংবা নান্দিকার সম্পর্কে প্রথমে কোনো ধারণাই ছিল না তার, সেই জন্যই হয়তো আমি খুব সহজেই ওদের সঙ্গে মিশতে পেরেছিলাম, বললেন অভিনেতা। একই কারণে সুহিনী সেনগুপ্তকে ভালোবাসি বলতেও দ্বিধা করিনি। 6 বছরে বিবাহিত জীবন সুহিনী শব্দশী। সুহিনীর সঙ্গে প্রথম দেখা হতে মনে হয়েছিল যেন হারিয়ে যাওয়া এক বন্ধুকে পেলাম, ও যে বয়সে আমার চেয়ে অনেকটা বড় কিংবা আমার তুলনায় অনেক বেশি বিদেশি সাহিত্য পড়েছে এমন কখনো মনে হয়নি। বিনাবা থিয়েটারে নাটক দেখতে গিয়ে আলাপ করেছিলাম, সেদিন গাড়িতে আমাকে ড্রপ করে দিয়েছিল সুহিনী। তারপর থেকে প্রায় শো শেষে ফেরার সময়ে সল্টলেকে নেমে যেতাম মামা বাড়ি যাবো বলে, আসলে ওখানে সুহিনীর বাড়ি। তার বুদ্ধিমান লোক হয়তো বুঝতে পারতেন হাসি শব্দশীর মুখে রুদ্রপ্রসাদের কাছে বিয়ের কথা বলাটা কি অতটাই সহজ ছিল। একদিন সাহস করে বলেই ফেললাম, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। স্যার শুনে পাশের ঘরে গিয়ে হো হো করে হেসেছিলেন। নিজের সত্য শুরু হওয়া জার্নি সিংহবা কৃতিত্ব সুহিনীকে দিলেন অভিনেতা। এখনো কিছু শেখানোর সময়ে বকাবকি করলে মাথা পেতেনি। পাঞ্চজন্য নাটকে তার অভিনয় দেখার পর রাজ চক্রবর্তী প্রথম সুযোগ দিয়েছিলেন শব্দশীকে। সেই সময়ে আরো দুটো নাটক লিখে ফেলেছিলেন শব্দশী, যার একটা মানুষ এখনো চলছে শহরের বিভিন্ন মঞ্চে। নাটকের নামে অশ্লীলতা বিক্রি করার পরিপত্তি শব্দশী। থিয়েটার মানে তার কাছে লাল চা আর মুড়ি খাওয়া নয়, অন্য মাধ্যমে উপার্জন করে থিয়েটারে কন্ট্রিবিউট করায় বিশ্বাসী তিনি। শুটিং এর ফাঁকে দলের জন্য কতটা সময় দিতে পারেন, একটা নাট্য দলে যুক্ত থাকা সত্ত্বেও মাসে 20 দিন সিরিয়ালে শুটিং করি, সেটা দলে সাপোর্ট ছাড়া অসম্ভব। তবে এটাও ঠিক, যদি একটা শো মিস করি জানি আমি পরের দিনই রিপ্লেস হয়ে যাব। শ্রীময়ীতে অভিনয়ের পর থেকে রাস্তাঘাটে মানুষ একটু বেশি চিনতে পারছেন তাকে, ব্যাপারটা উপভোগই করছেন। সবে তো শুরু করেছি, অনেক ধরনের চরিত্র করতে চাই, মঞ্চ থেকে আসার ফলে ক্যামেরার সামনে কতটা এক্সপ্রেসিভ হতে হবে আগে বুঝতাম না, তবে অভিনয়টা ভালো করে জানলে ফর্মটা ম্যাটার করে না, মত শব্দশীল। তাহলে দর্শক, শ্রীময়ী সিরিয়ালের ডিঙ্কা অর্থাৎ অভিনেতা শব্দশী মল্লিকের অভিনয় জীবনে আসা প্রেম বিয়ে ব্যক্তিগত জীবন এইসব খবর শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের এ ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ছিল আজকের আয়োজন, ধন্যবাদ সবাইকে।